আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেন, মাহমুদ 13টা বছর মার খাইছি, প্রতিবাদ করি নাই তোমার নির্দেশে, মদিনায় তো আমি আসি নাই, তুমি নির্দেশ দিছো আসছি। এখন আমার অসংখ্য সাহাবীরা অসুস্থ, শরীরে ভালো করে কাপড়ই নাই, পোশাক নাই, গুড়া নাই, অস্ত্র নাই, কেমনে গো যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করবে? আল্লাহ, এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করে, তাহলে তোমার জমিনে আর আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না। নবীজির গাল বেয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলেন, মালিক আমার সাহাবীদের প্রতি তোমার মায়া দয়া বাড়ায় দাও, যদি তোমার জমিনে তোমার দিন ইসলাম টিকায় রাখতে চাও, আল্লাহ তোমার নাম বলনেওয়ালা যদি কাউকে রাখতে চাও, তাহলে এই যুদ্ধের ময়দানে তুমি আমাকে সাহায্য করো, আর না হয় এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, আমার 13 বছর পর 13 বছরের সাধনায় মাত্র 313 জন মদিনা এবং মক্কায় মিলাইয়া আমি তাদেরকে তৈরি করছি, আল্লাহ এখন যদি তারা শাহাদাত বরণ করে গো, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহর নবী কান্দার বলে, মালিক তোমার দিন জিন্দা করার জন্য, তোমার নাম বলনেওয়ালার জন্য অন্ততপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দান করো। হযরত আবু বকর নবীর কান্না দেখিয়া পিছন দিয়ে গিয়া বল, নবী গো কেন্দিন না কেন্দিন না, আমার বিশ্বাস আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, আমাদের বিশ্বাস আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না। নবীজি কান্দে, নবীজি কান্দা শুরু করছে, কেমনে রে যুদ্ধের ময়দানে যাব? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠায় দিস, আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু কান্দে, আমি বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুকে সান্ত্বনা দে। জিব্রাইল এবার নবীর কাছে এসে বলল, নবী গো কেন কান্দেন? জিব্রাইল, নেই আমি কান্দি আমার সাহাবীদের জন্য, আমি যদি আমার যুদ্ধের ময়দানে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করে, আমি চিন্তায় পড়ে গেছি আল্লাহর জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে, কেউ নাই, তাই আমার দিন টিকায় রাখার জন্য, আল্লাহ বললে ওলা রাখার জন্য এই যুদ্ধে আমার মালিক আমার সাহায্য করতে হবে। জিব্রাইল বলে, নবী গো 13 বছর মক্কা নগরীতে মার খাইছেন, আপনার ব্যক্তিগত মতামত নয়, ব্যক্তির স্বার্থে নয়, আল্লাহর হুকুমেই মার খাইছেন কত বছর? আপনাকে প্রতিবাদ করার কথা আমার আল্লাহ নিষেধ করছে, প্রতিবাদ করা যাবে না, এক সাইডটা মার খাইতে থাকে। এবার আল্লাহর হুকুমেই মদিনায় আসছেন, মদিনায় আয়সা 1টা বছর হইল না, গায়ে ফাড়া দিয়ে আবার তারা ঝগড়া করতে চায়, এটা গায়ে ফাড়া দিয়ে হইল না, কথা হয় না, দেশ ছাইরা চলে আসলো মদিনায়, আর এক জায়গায় আশ্রয় নিছে, এখানে তুমি যুদ্ধ করতে চাও, তাহলে গায়ে ফাড়া দিয়ে যুদ্ধ করতে চাও, ঠিক না? স্পষ্ট শুনে রাখেন এই কথাগুলি, মঙ্গলা নয়, কেউ যদি গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তার আবার ছেড়ে দিলে হবে না, কথা হয় না, ছেড়ে দিলে হবে না। দেখেন না, একের পর এক, একের পর এক, আজকে বছরের পর বছর ধরে ফিলিস্তিনকে মারতে মারতে মা বন্ধের রক্ত দিয়ে তারা গোসল করতেছে, যখন লাল চামড়া কুত্তাগুলি ইহুদির বাচ্চারা ফিলিস্তিনকে যখন মারতে লাগলো, কোন দেশের মানুষ একবারও বলে নাই যে এটা জঙ্গি, লাল চামড়া কুত্তাগুলি ইসরায়েলে কেউ জঙ্গি কইছে বলে নাই, এরার মানবতা তখন কোথায় গেছে আল্লাহ বলা জানে, জাতিসংঘের থেকেও কোনো ঘোষণা দেয় নাই, কিন্তু তারা যখন দেয়ালে ফিট লেগে গেছে, মানুষ তো মরার আগে একটা সাইড দেয়, ফিলিস্তিনে দেখছে তাদের ফিট টেকে গেছে,
তখন সাইদ যখন দিছে যে তত্ত্ব প্রযুক্তি তারা ব্যবহার করছিল লাল চামড়া কুত্তা ইসরাইল এমন মিশিং লাগায়া রাখছে যে আপনি বোমা মারলে ওটা উফরে বাস্ট হয়ে যায় এদের দেশে পড়ে না এত তত্ত্ব প্রযুক্তি দিয়া করছে কিন্তু একসাথে যখন 5000 রকেট মারছে এখন দেখা যায় লাল চামড়া সব গর্তের থেকে বেরিয়েছে বাইরে কোন সর্বনাশ কুলিছে সর্বনাশ কুলিছে সর্বনাশ কুলিছে আর এমনি এরার যে মেন গুরুটা কর আমেরিকা এইখান থেকে কয় এরা তো জঙ্গি কায়দায় হামলা করছে কিরে এখন জঙ্গি কায়দায় হামলা করছে এতদিন তো বছরের পর বছর মুসলমানদের মারলো তখন কোন কায়দায় হামলা করছিল কথা কয় না মুসলমানরা যখন প্রতিবাদ করতে যায় তখন হয়ে যায় জঙ্গি এই জঙ্গি শব্দ ইহুদি লাল চামড়া কুত্তাগুলির বলা শিখা ভাষা এটা তাদের মুখের ভুলি জঙ্গি যে শব্দটা ওই আমেরিকার থেকে আসে ভালো করে শুনেন জঙ্গি শব্দ কোথা থেকে আসে যখন উসামা বিন লাদেন যখন হামলা হইল তো যুদ্ধ ছিল না এই যুদ্ধের সময় আফগানিস্তান থেকে তারা সর্বপ্রথম জঙ্গি ঘোষণা দিছে কথা বুঝতেছেন এই জঙ্গি ঘোষণা দিছে কে আমেরিকা আমেরিকার থেকে শিখছে আমরা বাংলাদেশেও আমেরিকার থেকে শিখছে ইন্ডিয়াও বিভিন্ন দেশে এই জঙ্গি শব্দ শিখছে দেন না না আলেমরা জঙ্গি কয় দেশের মানুষ তো জঙ্গি সাজাইলা অতএব এই জঙ্গি শব্দটা মূলত এটা একটা যুদ্ধা যুদ্ধাকে জঙ্গি বলা হয় কিন্তু বাহিরের দেশের বাপ মূর্তি নষ্ট করে দেয় আমার দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমার বেতন চলে আমার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমার আদালত চলে তোমার আইন চলে সব চলে ঠিক কিনা বলে সব কিছু আমাদের গ্রামের টাকা দিয়ে তোমাদের সব চলে আর আমাদেরকে তোমরা জঙ্গি সাজাও ক্ষমতায় থাকার জন্য এই দিন দিন নয় আরো দিন আছে কথা বলেন ঠিক কিনা আমরা আপনাদেরকে ট্যাক্স দেই অথচ আমরা আপনার দেশের মানুষ আমাদের কি জঙ্গি বলে এই ভাষা তো বাংলাদেশের ভাষা নয় এটা লাল চামড়া কুত্তাগুলির ভাষা এই ভুলি দিছিল ওই আমেরিকা দেন না হলে আমেরিকা আমেরিকা কারো ভালো চায় না এখন কয় কি যে ফিলিস্তিনে নাকি জঙ্গি কায়দায় হামলা করছে ইসরায়েলের উপরে গতকালকে পত্রিকা দেখলাম আপনার বোমা মাইরা হসপিটালে 500 মানুষ আঘাত মেরে লিছে আমাদের মুসলমান ভাইদেরকে তখন জঙ্গি ঘোষণা করে আফসোস লাগে আফসোস লাগে এগুলো হলো গায়া ভাড়া দিয়া ঝগড়া বলুন গায়া ভাড়া দিয়া আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় আসছে এরপর আবু জাহিল্লা কয় হামলা করো মুহাম্মদের শেষ করে দিব এটা গায়া ভাড়া দা ঝগড়া হইছে না আল্লাহ কয় খারো 13 বছর মার খাইছেন আমার অর্ডারে প্রতিবাদ করার কথা আমি আল্লাহ না করছি আপনারে আমি না করছি জন্য প্রতিবাদ করেন নাই কিন্তু এখন গায়ে ভাড়া দিয়া ঝগড়া করতেছে মন কি করে গায়ে ভাড়া এত দিন তো আপনি সহ্য করছেন অন মাতার ফাগরি কুলেন বলুন মাতার ফাগরি করত ভাষা বুঝিনি আমা ফাগরি কি সব সময় মাতার তা হয় মাঝে মধ্যে খমর বান্দর কথা কয় না দেখি সব সময় গুণটা দিয়া বইয়া থাকলে তো না আজকে যদি আমরা সব সময় মাথা ফাগরি বাদি দিক কই আমরা জঙ্গি কয় মাঝে মধ্যে মা যায় বানতাম একবার সুজ হয়ে যেত গা কথা হয় না কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি দেখবেন অস্ত্র থাকে টিচার রে সরাই লয় টিচার রে ধরে হক স্ট্যান্ড দা বাইরে দাঁত তলায় দেয় এরপরে জঙ্গি হয় না কারণ জানে জঙ্গি কইলে আবার হক স্ট্যান্ড দা বাইরে সব দাঁত তলায় দিব কিন্তু আলেম ওলামারা সবচেয়ে নম্র ভদ্র আমরা যখন বারবার জঙ্গি হয় আমরা আইসা দিই আমরা চিন্তা করি জঙ্গি কিটা জঙ্গি কারে কো আমরা হাসাতে আমরা সরল সোজা এই সুযোগ পাইয়া বারবার আমাদেরকে একই অপবাদ দেয় কথা বুঝেন নাই কেন বলে নরম এক বেচারা গেছে এক জায়গায় বইয়ে রয়েছে চার পাঁচজন তো চার পাঁচজন যে বসে রয়েছে ছোট্ট একটা বাচ্চা ছিল কাছে তো এক বেচারা এই পাঁচ ছজনের মাঝখানে বসা তো হঠাৎ করে তার বাতাস আসছে বাতাস বুঝছেন নি বাতাস কিন্তু দুর্গন্ধযুক্ত বাতাস এটা বাইরে গেছে লজ্জা সরমে এখন কি করতো অন্ত দুর্গন্ধ বাড়িছে অন মোর্চা মোর্চা দিয়ে কিতা করবো ছোট্ট একটা বাচ্চা সিন্ডার তাপর মারছে গাছ কিতা করতস বাইরে থেকে ছোট বাচ্চা কইটি কিতা কর আমারও সর মারছেন কেন খাম তো করছে হে তাপা দিছে কারে ছোট বাচ্চার কেন দিছে এ দুর্বল দুসাবাই দিছে এর উপরে আচ্ছা যাক এবারে সহ্য করছেন ছোট মানুষ উত্তর দিতাম না আচ্ছা মাইরা দিছে দেখ এর থেকে শিখছে আরেকজনে
সিস্টেম রাখছিলাম সিস্টেম যখন শিখছি আমিও ছেড়ে দিই ফাঁসের আরেকজন ওই বাতাস ছেড়ে দিছে ছেড়ে দিয়ে এখন ওই জায়গাটাতে শিখছে বাতাসটা ছেড়ে দিয়ে আবার এরে মারছে তাপা আমার মারসুক নেই হে কয় কি রে ঘটনা কি আমি কি করলাম ঘুরে ঘুরে যে আমারে মারে মারতে মার তাৎকে রাগ উঠে না ভাই আমি আমারে মারেন কেন আমি কি কাম করছি নি করছত না তো জানি ওই তুই দুর্বল লিয়ে তোরে মারি কথা বুঝতেছে যখন আমাদের কি অপবাদ ছিল জঙ্গি তখনই যদি মাতার হাগরি খুললে কোমর বেঁধে লিতাম এই সুযোগ পায় না বাতাস ছেড়ে ধনের শর্মা সিনে যদি একটা টাস করে মারিত বলে বাবা রে দরকার নাই বাবা আমিই মারছি তখন ঠিক নেই আমরা সুযোগ দিছি রাসূল 13 বছর মার খাইছে আল্লাহ বলেন 13 বছর মার খাইছে না আমার অর্ডারে প্রতিবাদ করেন নাই মদিনা এসে এক বছর হইছে না এরা দি গায়ে ভাড়াতে ঝগড়া করতে চায় তে এখন আর মাতার ভাগরি মাতাত না মাজায় বান্ধেন কি করেন মাজায় বান্ধেন বানছে মাজা বান্দা রাসূলকে আল্লাহ কয় এবার মাডল আমেন যত যত নিরে পাইবেন খালি কুবা শামসুর মতো কুবাইবেন কথা হয় না হ্যাঁ মানে খালি গিরায় গড়ায় কুবাইবেন কারণ 13 বছর মার গেছে মানে মায়ের খাওয়ার সময় অন খালি দিবেন বলুন ইসলামে খালি মায়ের খাওয়ান না দেওয়ান হ আমরা খালি শিখছি মায়ের খাওয়ান ইসলামে খালি মায়ের খাওয়ান না মায়ের দেওয়ান গায়ে ভাড়া দেয় যখন কেউ জগরা করবে সে রেখতেন করে তা ভাড়া তুলে নেবে আল্লাহর রাসূলকে আল্লাহ সাহস দিয়েছে রাসূলের একটু সাহস পেয়েছে কারণ 313 জন 1000 সৈন্য অস্ত্র হেরার গুড়া আছে পোশাক আছে সব আছে হেদের রাসূলের তো কিছু নাই সেদিন আল্লাহ এই যুদ্ধে 5000 মালাইকা পাঠাইছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 5000 ফেরেশতা আসমান থেকে পাঠাইছে মুসলমান 5000 ফেরেশতা পাঠাইছিল 1500 বছর আগে সেই আল্লাহ কি এখন নাই এখন আমাদের কাছে ফেরেশতা পাঠাবে যদি আমরা ওদের মতো আচরণ করতে পারি এদের মতো আদর্শ যদি আমাদের ভিতরে থাকে এখনো ফেরেশতা পাঠাবে আর একজন সাহাবী হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গরম শীত গরম কোনিয়া শরীরের মধ্যে লাগায়া দিতে লাগলো লোহা গরম করে লাল করে শরীরের মধ্যে সেক দিছে নাউজিল্লাহ বাড়ি গিয়া কইবে এ যুবক ভাই এ খাব্বাবের গুস্তগুলি গর্ত হয়ে গেছে গো শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেছে এইভাবে যখন নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল চতুর্দিক দিয়া খালি মুসলমানদের উপরে নির্যাতন একের পর এক নির্যাতন একের পর এক নির্যাতন একের পর এক নির্যাতন সাহাবায়ে কেরামদেরকে তো মারি এখানেই শেষ নয় এবার দেশে সাহাবায়ে কেরামদেরকে মারলেও ইমান ছাড়ে না তারা সিদ্ধান্ত নিল কালেমার দাওয়াত তো বন্ধ হয় না তাই আল্লাহর হাবিব বাজারের ভিতরে ঢুকছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে গামছা লাগাইয়া অলিতে গলিতে টানতে লাগলো জোরে গো নাউযুবিল্লাহ আরে যুবক ভাই এ হাবিব যার শরীরের মধ্যে একটা মশা বসে নাই সেই পয়গম্বরের গলার মধ্যে গামছা লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে টেনে নিয়ে যায় আল্লাহর হাবিবের উপরে এমন নির্যাতন শুরু হইল তারা আমার নবীরও ছাড় দেয় নাই নবীরও ছাড় দেয় নাই সেজদাতে গেলে নারী বুড়ি নবীর শরীরে রেখে দেয় এমন ভাবে নির্যাতন করতে লাগলো হাবিবে কিবরিয়া দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই মারি খাইতেছেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই তাদের নির্যাতনের আঘাতে আঘাতে জখম হয়ে গেল একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল এখানকার অবস্থা যেহেতু ভয়াবহ যাই একটু গিয়া তাইফের ময়দানে দাওয়াত দিয়ে আসি বুক বড় আশা লইয়া দিল বড় মহব্বত লইয়া হাবিবে কিবরিয়া গেল তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়া ও আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়া মার খাইছে
বেঈমানের বাচ্চাগুলি নবীর বৃষ্টির মতো তীর মারতে লাগলো, বৃষ্টির মতো ঢিল মারতে লাগলো। আঘাতে আঘাতে নবীর শরীরটা কত বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী সেখান থেকে রক্ত মাখা শরীর লইয়া আবার তো মক্কায় ফিরে আসলো। একটা দুইটা দিন নয় গো, এইভাবে নির্যাতন সহ্য করছে প্রায় 13 বছর। কত বছর? এইভাবে নির্যাতন সহ্য করছে 13 বছর। দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দিছে, দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই। এ মুসলমান, এখনো কিন্তু আমরা মায়ের খাই নাই, এখনো দাওয়াত দিতে গিয়ে আমাদের উপরে হামলা হয় না, এখনো দাওয়াত দিতে গিয়ে আমরা মায়ের খাই নাই। তাহলে রাসুল যেহেতু দিনের দাওয়াত দিতে গিয়া রক্ত জড়াইছে, বুঝতে হবে দাওয়াত দিতে গিয়া শুধু মিষ্টি খাওয়াইব এমন নয়, দাওয়াত দিতে গিয়া বাধা আসবে। এবার গোটা মক্কা নগরীতে 13 বছর নির্যাতন, 13 বছর নির্যাতন, 13 বছর নির্যাতনের একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ঘোষণা আসলো, বন্ধু 13টা বছর আপনি নির্যাতন সহ্য করলেন, আমি আল্লাহর হুকুমে, কার হুকুমে? 13 বছরের ভিতরে একটা দিনও রাসূল প্রতিবাদ করে নাই। খুব ইয়াদ রাখবেন, তিনটাও অধ্যায় ইয়াদ রাখবেন, 13 বছর শুধু নির্যাতন সহ্য করছে। বলুন উত্তর দিছে, কথা কইনা দি, প্রতিবাদ করছে, চোখ রাঙাইছে। সিস্টেম দেখেন, ইসলামের সিস্টেম একটু শুনেন খালি। 13 বছর এক সাটিয়া বিনা কারণে, এক সাটিয়া রাসুলদের অনুসারী, রাসুলের অনুসারী সহ, রাসুলকে সহ তারা এক সাটিয়া মারধর করছে, একটা প্রতিবাদও রাসুল করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব 13 বছর আপনি নির্যাতন সহ্য করছেন, আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহর অর্ডারে, প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ করেন নাই। নবী গো আর সহ্য করার দরকার নাই, বহু নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ এবার আপনারে অর্ডার দিলাম মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। 13 বছর নির্যাতনের পরে আল্লাহর হুকুমে এবার রাসূল হিজরত করে মদিনার দিকে রওনা দিছে রে। মদিনার সফরটা নবীর আনন্দের সফর ছিল না, মার দেশ, বাবার দেশ, দাদার দেশ, খানায় কাবাকে রেখে নবী মদিনায় যেতে চায় না, মনের মধ্যে অনেক কষ্ট। হায় রে কাবা, তার দিকে তাকাইয়া আমি ইবাদত করছি, আমি সেজদা দিছি আমার মালিক রে, আজকে আমি খাবার ছেড়ে মদিনায় যাইতেছি, মনটা নবীর মানতে ছিল না। তাই রাত্রের বেলা হঠাৎ করে নবী চিন্তা করলো মদিনায় চলে যাব, দুইটার আঘাত নমাজ যদি একবার আমি কাবার ভিতরে পইরা বাইর হইতে পারতাম। যার কাছে চাবি ছিল তার কাছে রাত্রে নবী লুগাইয়া তার কাছে গেছে, গিয়া কো ভাই আমি জানি আপনার কাছে খানায় কাবার চাবিটা আপনার কাছে আছে, একটু দেন না, আমি খানায় কাবার ভিতরে 2টা রাকাত নামাজ পড়ব। যুবক ভাইরা আমার, যে মালিক আসমান বানাইছে, জমিন বানাইছে, বন্ধু খুশি করার জন্য সুন্দর করে গোটা পৃথিবী সাজাইল, সেই হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবি চাইতে গেল, কিন্তু যার কাছে সাবি সে স্পষ্ট জানায়া দিল আমি আপনাকে চাবি দিব না। আল্লাহর নবী বলেন একবারের জন্য চাবিটা দাও, শুধু নামাজ পড়ব রে, আবার তোমার হাতে চাবিটা দিয়া দিব। যার হাতে চাবি সে বলে আমার দেওয়ার অনুমতি নাই, তোমাকে চাবি দেওয়ার নিষেধ আছে, আমি তোমাকে চাবি দিতে পারবো না। নবী বারবার তার কাছে আবদার করার কারণে
ওই লোকটা আমার নবীকে একটা ধাক্কা মেরে ফালায়া দিছে। আরে যুবক ভাই, হাবিব কিবরিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে, এইখানে কাবার চাবি তো আমার দাদার কাছে ছিল, আজকে আমি তার নাতি হইয়া চাবিটা পাইলাম না দুইটা রাকাত নামাজ পড়ার জন্য। নবীর চোখ বেবে পানি পড়ে, কিন্তু নবী দাঁড়ায়া বলে, এ শুনে রাখ, আজকে তোর হাতে চাবি আমারে দিলি না, বেশি দিন নয়, বেশি দিন নয়, একটা দিন আমার হাতে চাবি থাকবে, আমি নবীর হাতে চাবি থাকবে, ওই দিন বেশি দূরে নয়, সেদিন তোরা আমার হাতে চাবি দেওয়ার জন্য পাগল 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 হয়ে যাবি, আমার কাছে চাবি দেওয়ার জন্য পাগল হবে, কিন্তু আজকে দিলি না, মনের মধ্যে বড় কষ্ট রে, দুইটা রাকাত নামাজ পড়ে যাইতে পারলাম না, বুক ভরা বেদনা লইয়া হাবিবি কিবরিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া মদিনার দিকে রওনা দিল। মদিনায় চলে গেল নবীজি। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ আল্লাহ নবীর পাইয়া বড় আনন্দিত, মদিনার মানুষ বড় খুশি, মদিনার মানুষ নবীকে এত আনন্দিত করল, নবীজি আনন্দের চোটে চোখ দিয়া পানি চলে আসছে। মদিনার মানুষ জিগায়, নবী গো কেন কান্দেন, আমরা তো আপনার জন্য সব করতে রাজি। বলে, আমি কান্দি জন্য মক্কায় আমার জন্ম 40 বছর থাকলাম, তারা আমার মাথায় নিয়ে ঘুরছে, কিন্তু আজকে আমি মক্কা ছেড়ে মদিনা আসতে বাধ্য হয়েছি। আরে মদিনার মানুষ, আজকে আমার তোমরা মহব্বত করে আদর করে মদিনায় ঢুকতে দিছ, বলো না কোন সময় কি আবার আমাদেরকে বাহির করে দিবা। মদিনার মানুষ বলে, নবী গো আপনার ডানে বামে সব সময় আমরা আপনার পাশে থাকব, আমরা মক্কার মতো নয়, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। লম্বা বর্ণনা। মদিনায় নবী আসার পরে একটা বছর হইল না, একটা বছর হইল না মদিনায় যখন আসছে, আসার পরে মদিনার মদিনার মানুষগুলি সাহাবায়ে কেরামদেরকে যারা মক্কা থেকে গেছে হিজরত করে যারা গেছে, এই মহাজির সাহাবায়ে কেরাম যারা ছিল মদিনার আনসার সাহাবিরা, তাদের দুইটা বউ থাকলে একটা তালাক দিয়ে আর একটা মক্কার হিজরতরত সাহাবিদেরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ, সম্পত্তির অর্ধেক দিয়া দিছে, অর্ধেক তারা রাখছে, এমন ভাবে সম্পর্ক। সুবহানাল্লাহ, এইভাবে একটা বছর যেতে পারলো না, মক্কার থেকে 13 বছর নির্যাতন সহ্য করতে 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 13 বছর মার খাইতে খাইতে মদিনায় এসে, মদিনায় এক বছর ভালো করে হয় নাই, কিন্তু শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা নবীরে মারার জন্য আবার প্রস্তুতি নিছে। চিন্তা করছে, একটা বচ্চর নয় ভালো করে যেতে পারলো না, 13 বছর তোরা মারলি, নিজের বিটা বাড়ি ছেড়ে দিয়ে আসলো, কতগুলা সাহাবি চলে আসলো, তাদের সম্পত্তি তোরা দখল করে খাইলি, কিন্তু মদিনায় আয়েশা শান্তি নাই গো। আবু জাহিল্লার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের উপরে হামলা করবে, কত বড় জাহেল আর কত বড় শীর্ষ সন্ত্রাস আবু জাহিল্লা চিন্তা করেন। 13 বছর নবীকে এক চাটিয়া মারল, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করল, চলে আসলো মদিনায়, এরপর আবু জাহিল্লা কয় আবার মদিনায় গিয়ে হামলা করব, মুহাম্মদকে সেখানেই শেষ করে দিব না। আউযুবিল্লাহ, 1000 কয় হাজার 1000 বাহিনী আবু জাহেল, 1000 বাহিনী নিয়া অস্ত্র সহ, অস্ত্র সহ 1000 বাহিনী নিয়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে মদিনায় আসছে যুদ্ধ করবার লেগে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি?
ইসলামের প্রথম যুদ্ধ। চিন্তা করেন এই সংবাদ আসছে রাসূলের কানে, হুজুর যে আপনি সিস্টেম জেনে না কিচ্ছু না, 1000 অস্ত্র সহ বাহিনী সহ রাসূলের উপরে হামলা করার জন্য এই আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে মদিনায় এসে রাসূলের কানে গেছে যে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আইতাছে অস্ত্র সহ। এই কথা শোনার পরে রাসূল ভেঙে গেছে, মন গাবড়ায় বসে আছে, এরে কি কর, 13 বছর মারলো আমরা, একটা প্রতিবাদও করলাম না, একটা ডিলও দিলাম না, চোখও রাঙাইলাম না, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, মা বাবা বাড়ি ঘর সব ছেড়ে দিয়া এখানে আসছি, এখন আবার এখানে মারতাইতেছে। বলে হ আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি বাড়ানো শুরু হয়েছে। রাসূল তো চিন্তা করে হইল গিয়া সাহাবিদের জন্য, আল্লাহর নবী বলেন যে আমার সাহাবিরা একটা বছরই চাইছে, আগে যে মায়ের খাইছিন মক্কা, এই মায়ের দাগ এখনো রয়েছে, ক্ষতগুলো এখনো রয়ে গেছে, অনেক সাহাবির মায়ের দাগ এখনো মিটে নাই, শরীরে ভালো করে কাফরও নাই, অস্ত্র থাকবে দূরের কথা 1000 আর নবীর সাহাবি সব মিললে হইল 313 জন। কথা বুঝতেছেন আমার? ইতিহাস শুনেন, এখন 1000 রাসূলের 313 জন, এর মধ্যে অনেকের শরীরে অনেক আঘাতের চিহ্ন, দুর্বল, কাফর নাই, যুদ্ধের ফুসাগুই নাই, অস্ত্র নাই। এখন এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলতেছেন আহারে এখন আমি কি করি, আমার সাহাবিদের এই করুণ অবস্থায় আমি তাদেরকে যুদ্ধের ময়দানের জন্য কিভাবে ফিট করি। আল্লাহর নবী যখন কান্না শুরু করে দিল, সাহাবায়ে কেরামরা বলেন হাবিব কেন কান্দেন কেন কান্দেন, বলে সাহাবিরা রে মক্কায় 13 বছর মারছে, আমার কলিজার টুকরা সাহাবিদের শরীরের গত এখনো শুকায় নাই, ওই দেখ আবু জাহেলের নেতৃত্বে 313 জনের বিপক্ষে তারা যুদ্ধ করবে 1000 অস্ত্র সহ, আমি কেমনে রে আমার এই সাহাবিদেরকে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করি। হযরত ওমর বলেন নবী গো আপনি শুধু আমাদেরকে সাহস দেন, আপনি শুধু বলেন আমরা তৈরি আছি, একবার শুধু অর্ডার দেন। এবার আল্লাহর হাবিব চোখ দিয়া পানি ছাড়তেছিল, এমন জিব্রাইল আলাইহিসসালাম আইসা বলেন হাবিব আল্লাহ নিজেই ঘোষণা দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। জিব্রাইল বলছে আপনি প্রস্তুতি নেন, এই কথা বলে জিব্রাইল চলে গেল। নবীজি কান্না শুরু করে দিল, হায় রে আমার 313 জন সাহাবি কিন্তু 313টা তরবারি নাই, কেমনে যুদ্ধ করবো। আল্লাহর হাবিব চোখ বেয়ে বেয়ে পানি বলেন, নবীজি এক পর্যায়ে দুইটা হাত এইভাবে আল্লাহর নবী বাড়াইছে, বাড়াইয়া নবী কাঁদতে কাঁদতে হাত উপরের দিকে তুলে বলেছে, এমন ভাবে কান্না শুরু করছে, কান্দে আর বলে নবী গো সাহাবিরা বলে আপনি কেন কান্দেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেন মাহমুদ 13টা বছর মায়ের খাইছি, প্রতিবাদ করি নাই তোমার নির্দেশে, মদিনায় তো আমি আসি নাই, তুমি নির্দেশ দিছ আসছি, এখন আমার অসংখ্য সাহাবিরা অসুস্থ, শরীরে ভালো করে কাপড়ই নাই, পোশাক নাই, গুড়া নাই, অস্ত্র নাই, কেমনে গো যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করবে। আল্লাহ এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করে তাহলে তোমার জমিনে আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলেন মালিক আমার সাহাবিদের প্রতি তোমার মায়া দয়া বাড়ায় দাও, যদি তোমার
জমিনে তোমার দ্বীন ইসলাম টিকায় রাখতে চাও আল্লাহ তোমার নাম বলনে ওয়ালা যদি কাউকে রাখতে চাও তাহলে এই যুদ্ধের ময়দানে তুমি আমাকে সাহায্য করো আর না হয় এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে আমার 13 বছরের সাধনায় মাত্র 313 জন মদিনা এবং মক্কায় মিলাইয়া আমি তাদেরকে তৈরি করছি আল্লাহ এখন যদি তারা শাহাদাত বরণ করে গো এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না আল্লাহর নবী কালনার বলে মালিক তোমার দিন জিন্দা করার জন্য তোমার নাম বলনে ওয়ালার জন্য অন্ততপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দান করো হযরত আবু বকর নবীর কান্না দেখিয়া পিছন দিয়ে গিয়া বল নবী গো কেন্দেন না আমার বিশ্বাস আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ